একমাত্র ছেলেকে নিয়েই এবারের পহেলা বৈশাখ পালন করেছেন চিত্রতারকা অপু বিশ্বাস। মা ও ছেলের সুন্দর মুহূর্তের ছবিগুলো মুগ্ধ করেছে সবাইকেই। মায়ের সাথে সেলফিতে পহেলা বৈশাখের আনন্দ প্রকাশ করেছেন আব্রাম খান জয়ও। ছবিতে দেখা যাচ্ছে বাঙালি ঐতিহ্যবাহী সব ধরনের খাবারই তৈরি করেছেন অপু বিশ্বাস। পান্তা ভাত আর ভাজা ইলিশের সাথে রয়েছে বিভিন্ন রকমের ভর্তা। মা ও ছেলে দুজনেই ম্যাচিং করে পড়েছেন বৈশাখের পোশাক। বৈশাখী পাঞ্জাবিতে দারুণ কিউট লেগেছে জয়কে। সাকিব অপুর বিচ্ছেদের পর থেকে কোনো আয়োজনেই দেখা যায় না সাকিব খানকে। যে কোনো প্রোগ্রাম ও অকেশন অপু তার ছেলের সাথে সেলিব্রেট করে থাকেন। মায়ের সাথে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে দেখা যায় জয়কে। তাছাড়া মা ও ছেলের প্রতিদিনই বিভিন্ন ধরনের কর্মকাণ্ড নেট দুনিয়ার মানুষ দেখতে পান। মায়ের সাথে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় আব্রাম খান জয়কে। স্টার কিড হওয়ার সুবাদে শুরু থেকে আলোচনায় রয়েছেন সাকিব পুত্র আব্রাম খান জয়। ইতিমধ্যে জয়েরও একটি বিশাল ফ্যান বেস তৈরি হয়ে গেছে। প্যান্ডামিক এই সিচুয়েশনে সম্পূর্ণ ঘরোয়াভাবে একমাত্র ছেলের সাথে পহেলা বৈশাখের আনন্দ ভাগাভাগি করেছেন চিত্রতারকা অপু বিশ্বাস, এবং এই আনন্দ ছড়িয়ে দিয়েছেন নেট দুনিয়ার সবার মাঝে। সো ভিউয়ার্স, অপু এবং আব্রাহাম খান জয়ের পহেলা বৈশাখের এই সেলিব্রেশন আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে এখনই জানিয়ে দিতে পারেন। আর ছবিজ অঙ্গনের অজানা সব খবরাখবর জানতে সাবস্ক্রাইব করে ফেলুন সিনেফেভার বাংলা। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।